বাজারে নতুন মরিকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম। বিক্রেতারা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বেশি দামের আশায় অনেক কৃষক আগাম জাতের এই পেঁয়াজটি আগেভাগেই তুলে বাজারে সরবরাহ করেছেন। এছাড়া বাজার নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পাশাপাশি অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে জোর দিচ্ছে সরকার। গেল 8 ডিসেম্বর সকালেও যে পেঁয়াজ 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সন্ধ্যা পেরোতেই তার দাম ছাড়িয়ে যায় 200 টাকায়। কোথাও আবার বাজার থেকেই উধাও হয়ে গেছে পেঁয়াজ। লেনদেন বন্ধ করলো, পাবলিকের মনে করলো যে দেশে পেঁয়াজ আর পাওয়া যাবে না। আল্লাহ পাক, কৃষকের পেঁয়াজ আছে, কৃষকের পেঁয়াজ নামাই হালাইছে, কৃষকের পেঁয়াজ এনে নিবে যে রাখার দরকার নাই। গত এক সপ্তাহের তুলনায় আজকে বাজার পেঁয়াজ কেজিতে 30-40 টাকা কম। নতুনটা দেখা গেছে ব্যস্ত আছি আমরা 80-85টা শুধু, আর ইন্ডিয়ান ব্যস্ত আছি 140-150। পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের বাজার পরিস্থিতি জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে মাহবুবা যেমনটি জানতে চেয়েছিলেন, আমি শুরুতে বলবো আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটি দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্য বাজার খাতুনগঞ্জে দাঁড়িয়ে আছি। এই বাজারটিতে এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে, এরপরও কিন্তু ক্রেতা শূন্য বলা যায় এই মুহূর্তে। আমরা সকালবেলা এসে অনেকগুলো দোকান যাচাই করেছি। দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 100 টাকার মধ্যে, চাইনা পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 90 টাকা থেকে 100 টাকার মধ্যে তাও, এবং ভারতীয় যে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 120 টাকায়। 120 টাকাতে বিক্রি করলেও কিন্তু এই মুহূর্তে ক্রেতা নাই। এখানকার যারা বিক্রেতা আছে তারা কিন্তু অলস সময় কাটাচ্ছে, অলস সময় পার করছে, এবং প্রতিটি দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেঁয়াজ রয়েছে। কোথাও এই মুহূর্তে পেঁয়াজের যে ঘাটতি সেটা নাই বললেই চলে। প্রতিদিন এই খাতুনগঞ্জ বাজারে 200 থেকে 250 ট্রাক পেঁয়াজ আসে, এবং সেই হিসেবে আজকেও প্রায় এখনও সকাল থেকে কিন্তু সারা রাতে পেঁয়াজের ট্রাক প্রবেশ করেছে, এবং সকাল থেকে ওনারা জানিয়েছে 70 থেকে 80টি ট্রাক পেঁয়াজ নিয়ে এসেছে, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো ক্রেতা নাই। তবে খুচরা বাজারগুলোতে এখনও কিন্তু 200-220 টাকা কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। যারা ক্রয় করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে খুচরা বাজারে এই মুহূর্তে মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে মনে করেন, যেহেতু প্রতিটি খুচরা বাজারে কিন্তু 200 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে অনেক খুচরা বাজারির সাথে আমরা কথা বললাম, তারা জানিয়েছেন যেহেতু তারা এখান থেকে মাল আগে ক্রয় করে নিয়ে গেছেন, সেই জন্য তারা লস দিয়ে তো আর বিক্রি করতে পারবেন না, সেই জন্য তারা 200 টাকার উপরে বিক্রি করতেছে। তবে শুধু যে আসলে পেঁয়াজ সেটা না, চট্টগ্রামের প্রতিটি নিত্যপণ্যের দাম খুবই উর্ধ্বগতিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়, 1000 টাকা থেকে 1100 টাকায়, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত, এবং প্রতিটি জিনিসেই কিন্তু খুবই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, কোনোভাবে কিন্তু কোনো কিছুতে কমতি নাই। তবে বাজারে এই মুহূর্তে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরপরও কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে। বাজার মনিটরিংয়ের অভাব রয়েছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন, তবে নিয়মিত মনিটরিং হলে তাহলে কিন্তু কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করেন এখানকার সাধারণ ক্রেতারা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।